প্রিয় প্রথম বর্ষ ডিএসএমএস এর শিক্ষার্থীরা, যারা আমার সঙ্গে ইউটিউবে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন একটি করে রোগ নিয়ে আলোচনা করি। আজকেও একটি রোগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পুরুষাঙ্গের উপরে বিভিন্ন রকমের রোগের আলোচনা। উদ্দেশ্য আমার একটাই, অর্থাৎ কত সহজে তোমরা ওষুধ প্রয়োগ করতে পারো রোগের নাম দৃষ্টে ওষুধগুলো মনে রাখার, যদিও হোমিওপ্যাথিতে এটার নিয়ম নয়। কিন্তু আমি করি কেন, আমার করার উদ্দেশ্য হচ্ছে তোমরা তাড়াতাড়ি করে ওষুধের ব্যবহার করে নিজেরাই শিখার চেষ্টা করো। তাহলে চলে আসি আমাদের আজকের যে রোগটির নামের কথা বলছি, সেটি হচ্ছে ধ্বজভঙ্গ, ইম্পটেন্সি, অর্থাৎ পুরুষাঙ্গের কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া অথবা থাকে না। তাইলে চলে আসি, অর্থাৎ কোনো রকমের যৌন সঙ্গমের অথবা যৌন ইচ্ছা থাকে না, তাকেই আমরা বলবো ধ্বজভঙ্গ, অথবা পুরুষাঙ্গের কোনো উত্তেজনা অথবা আগ্রহ এবং কিছুই থাকে না, তাকেই আমরা বলবো ধ্বজভঙ্গ। সচরাচর চলে আসি কি কি কারণে ধ্বজভঙ্গ হতে পারে। দেখো, জীবনের প্রথমেই আমরা যদি বলি, জন্মগত হতে পারে এবং অন্য কোনো কারণেও হতে পারে। যেমন ধরো হস্তমৈথুন, স্ত্রীসঙ্গ, আঘাত পাওয়া, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ যদি হয়, তার সঙ্গে সিফিলিস, গনোরিয়া এবং অন্ডকোষ প্রদাহ, অজীর্ণ, স্নায়বিক এবং মানসিক, আর অনেক সময় পুরাতন রোগের সঙ্গেও এটা দেখা যায়, হরমোনের ট্রাবলসও সেটা হতে পারে। তাহলে আমরা চলে আসলাম, বুঝলাম, জানলাম এবং হীনমন্যতার কারণে এই রোগ সৃষ্টি হতে পারে। তাহলে রোগ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে জন্মগত, আর হচ্ছে মানসিক বা দৈহিক। তাহলে এই দুটার মধ্যে একটু বলেই আমরা আমাদের ওষুধে চলে যাব। দেখো, জন্মগত হচ্ছে জন্মগতভাবে কারো কোনো যদি কিছু ইচ্ছে না থাকে। যেমন কি করি বুঝবো, প্রথম কথা হলো তার বয়স, অর্থাৎ যৌবনকাল আসলো, তার কোনো রকমের কোনো কিছু হয় না। যেমন যেটা আমরা বলি, উত্তেজনা আসে না এবং শরীরের কোনো অংশই বিকাশ লাভ করে না, পুরুষাঙ্গেরও কোনো উত্তেজনা অথবা বীর্যপাত হয় না। এই কথাগুলো দেখলেই, এই মনে রাখলে আমরা বুঝতে পারবো সেটা জন্মগত। অর্থাৎ জন্মগত দেখলেই, কোনো নারীসুলভ পুরুষ যদি তোমরা দেখো, সেটাই তোমরা মনে রাখার চেষ্টা করবে। তার আচরণ, চাল, চলন, কথাবার্তা পুরুষদের মতন কোনো কিছু নেই, এবং যৌন আগ্রহ থেকে আরম্ভ করে কোনো রকমের তার আগ্রহ প্রকাশ নেই, কিন্তু বয়স তার হয়ে যাচ্ছে। তাইলেই আমরা বুঝবো সেটা জন্মগত ইম্পর্টেন্সি। আর মানসিক বা দৈহিক, সেটা নানা কারণে হতে পারে। ছোটোবেলা থেকে অভাব অনটনের কারণে, খাওয়া দাওয়ার কারণে, প্রোটিনের অভাবে, হরমোনের কারণে, অথবা অন্য কোনো মানসিক যে না, আমার পুরুষাঙ্গত অন্য থেকে ছোট, সুতরাং আমি, কিন্তু তার বীর্যপাত হয়, উত্তেজনা হয় এবং সব কিছুই তার ঠিক আছে, কিন্তু মানসিকতার কারণে এবং শারীরিক কারণে তার এ ধরনের হয়ে থাকে। ইচ্ছা প্রকাশ করে না অথবা আগ্রহ দেখে না, নারী দেখলেই ভয় পায়, এই ধরনের। তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম, ওষুধগুলো আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে গেলাম, ধ্বজভঙ্গ যদিও একটি রোগ হিসাবে ধরা হয় না, কিন্তু আমাদের যুব সমাজের নানা রকম সমস্যার কারণে আমার মনে হয় আজকালকার ঘরে ঘরে এই রোগী আছে, কিন্তু সমস্যার সমাধান করার কেউ নেই, কারণ এটা রোগ নয় বলেই অনেকে মনে করে। কিন্তু আমরা মনে করি সেটা মানসিক এবং শারীরিক এবং জন্মগত যদিও হয়, তাহলেও অনেক সময় আমাদের ওষুধে অনেক উপকার হয়। আমার হাতেও দুইটা রোগী ভালো হয়েছে। সময় আমাদের কম, নইলে আমি অনেকগুলো কেস টেকিংয়ের কথা বলতাম যেগুলো আমার হাতে ভালো হয়েছে। যাই হোক, আমি চলে আসি। তাহলে কিভাবে আমরা ওষুধগুলো মনে রাখার চেষ্টা করব, আমার উদ্দেশ্য তো একটা, কত সহজেই আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা অথবা শিক্ষার্থীরা, তোমরা বুঝে রাখার চেষ্টা করো, আমি ওষুধের কয়েকটা নামের কথা বলতেছি। এক নম্বর যদি আমি বলি, অ্যাগনাস ক্যাকটাস, অর্থাৎ যত রকমের ট্রাভেলস হোক আমরা সেটা করতে পারি, তবে একটা কথা মনে রাখতে হবে, জন্মগত যদি হয়ে থাকে তাহলে অ্যাগনাস ক্যাকটাসের কোনো কাজ নাই। অর্থাৎ মানসিক, শারীরিক অথবা পুরুষাঙ্গ যদি কোনো কারণে ছোটো হয়, তার সবে আছে, অত উত্তেজনা
অথবা ইচ্ছে তার কম, সেই ধরনের কার্যকলাপ থাকলে, অর্থাৎ একবারে জন্মগত যদি কোনো তার ডিফেক্ট না থাকে, তাহলেই অ্যাগনাস ক্যাকটাস হলো 1 নম্বর। অর্থাৎ জন্মগত ট্রাবলস হলে কিন্তু নয়। আর একটা ওষুধের কথা বলবো, এই ওষুধ আমি দিয়েও ফলাফল পেয়েছি, সেটা হচ্ছে বিভোরানা। অর্থাৎ যাদের অনুষ্টম হস্তমৈথুন করতে এমনও হয়, আমি দেখেছি যে স্ত্রী ছেড়ে তাকে চলে গেছে তার হস্তমৈথুনের কারণে, সারা দিনে সে হস্তমৈথুন অন্তত 30 বারের উপরে করা হয়, সেই রুগীও ভালো এ বিভোরানা দিয়ে। দেখো হোমিওপ্যাথিক ওষুধ কত সুন্দর, কত সুন্দরভাবে কাজ করে, যদি তুমি লক্ষণ মতন ওষুধগুলো দিতে পারো। আর লক্ষণ কী, 2-3টা লক্ষণ যদি, উল্লেখযোগ্য লক্ষণ যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা ওষুধ দিতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। দেখো এই পৃথিবীর মানুষ 600 কোটি মানুষ, 600 কোটি মানুষ 600 রকমের, তাহলে তুমি কি করে মনে রাখো একবার দেখলে একবার চেহারা? আর এই ওষুধ কয়েকটা একটা লক্ষণ দৃষ্টি তোমরা মনে রাখতে পারবে না, তাহলে আমি 2টা ওষুধের নাম বললাম, অর্থাৎ অ্যাগনাস ক্যাকটাস আর হচ্ছে বিভোরানা। এই 2টা ওষুধ তোমরা অনায়াসেই লক্ষণ দৃষ্টি প্রয়োগ করার চেষ্টা করবে। আর লক্ষণ যদি না খুঁজো, তাহলে তুমি অ্যাগনাস ক্যাকটাস দিয়ে শুরু করতে পারো। তারপরে চলে আসি আর কি, আর যদি নানা কারণে হয়ে থাকে, সেখানে লাইকোবোডিয়াম আসতে পারে, অ্যানোক্যাডিয়াম আসতে পারে, কোনিয়াম আসতে পারে, যদি কারো যৌন ইচ্ছা চাপা দিয়ে রাখা হয়, সেই ধরনের কিছু আমরা যদি পাই, এরকম ওষুধ আমাদের অনেকেই আছে, অনেক কিছুই আছে। সুতরাং আমরা লক্ষ্য করব আমাদের ওষুধগুলো বাক্স থেকে দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ এই কয়েকটা ওষুধ মনে রাখলেই আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। স্ট্রাফিজিক্রি আছে, অ্যাসিড ফস আছে, এই ওষুধগুলো যে কোনো ওষুধে হতে পারে যদি সেটা লক্ষণ মতো হয়। কিন্তু তুমি তো এত লক্ষণ টক্ষণ মনে রেখেছ, আর ওষুধ তো মনে রাখা যাবে না। তাহলে আমরা অ্যাগনাস ক্যাকটাস এবং ভিভোরানা অথবা লাইকো নাক সালফ যেটাই আসুক, আর জন্মগত যদি হয় আমি বলবো সালফার অথবা অন্য কিছু দিয়ে মায়াজমের চিকিৎসা করার চেষ্টা করবে। আমার হাতে এরকম ক্লাস 9-10 পড়তো, তার পুরুষের সঙ্গে কোনো মিলই ছিল না, মেলই স্বভাব ছিল, সেও ভালো হয়ে গেছে। আমি রোগীর কথা বলি এখানে, শেষ করা যাবে না, কিন্তু আমার উদ্দেশ্য তোমরা তোমাদের প্রয়োগ করে তোমরা দেখো, তাড়াতাড়ি করে প্রয়োগটা করো, নিজে শিখো, লক্ষণ মনে রাখার চেষ্টা করো। লক্ষণ মতেন হোমিওপ্যাথিকে 50-60 দিন পদ্ধতি 2-1 বোতলে দিলেই তুমি তোমার রোগ বুঝতে পারবে, এবং তুমি বুঝতে পারবে তার সিলেকশন হলে অনেক সময় গো টু গো হায়ার ডোজ, অর্থাৎ ক্রমান্বয়ে আমরা পাওয়ার বাড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য যেন সফল হয়। আর দেখো এক একটা রোগ নিয়ে আলোচনা করি, সিম্পল কথা বলে তোমাদের হাতে ওষুধ তুলে দিয়েছি প্রয়োগ করার জন্য, কিন্তু এক একটা রোগ নিয়ে যদি আলোচনা করা হয়, আমার মনে হয় 2-3 ঘন্টা আলোচনা না করলে তৃপ্তি পাওয়া যায় না। কিন্তু আমি সংক্ষেপে এখানে বলি কেন, তোমরা যেন তাড়াতাড়ি করে ওষুধটা মনে রেখে প্রয়োগ করতে পারো। দেখো অনেক বই পড়াচ্ছে, ভিডিও দেখে প্রয়োগ করা অনেক ভালো বলে আমি মনে করি, তার কারণ আমি অনেক সংগ্রহ করে তোমাদের জন্য তুলে রেখেছি। আর কী রেখেছি, আর আমি আমার দর্শন দিয়ে, অর্থাৎ বিগত বছরগুলিতে ওষুধের লক্ষণ এবং রোগীর লক্ষণ মিলিয়েই আমি যেই সেবাটা দিয়েছি, আমি ভালো করেছি গতিকে তোমাদেরকে বলছি, আমি ভালো করতে পারলে তোমরাও পারবে, না পারার কোনো কারণ নাই, খালি ওষুধটা খাঁটি হইলেই। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ ধ্বজভঙ্গ ওষুধ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ওষুধ প্রয়োগে এবং চিকিৎসা দিতে ব্যর্থ হবে না। আর একটা কথা, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে এবং শেয়ার করবে, এই আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।